नमस्कार दर्शक बंधुरा, सहज भाषा धर्मकथार नतून पर्व आपन सकल के सुस्वागतम। बंधुरा, आज के जो विषय नहीं आलोचना करब से हे आगामी जो कौशिक अमावस्या तिथि आसे से ही कौशिक अमावस्या तिथिर किछु विशेष टीप्स और टोटका जगह कर ले जीवन विभिन्न पथ चलते जो समस्या सम्मुखीन हई अर्थात क्यों कर्मप्राप्ति बाधा कारो व्यवसाय बाधा कारो बा विवाह समस्या ये संक्रांत विषयगुलो कारो शारीरिक समस्या यगलो खूब द्रुत बैरिए आसते पर तब टोटका किन्तु सम्पूर्ण विश्वास ओपर निर्भरशील जार जतटा विश्वास और अवश्य मानुष भेदर फलो किन्तु पार्थक्य है तई अवश्य निजे ओपर आस्था विश्वास और मायर ओपर अवश्य पूर्ण आस्था रेखे ये टोटकागुलो अपनारा करबें और निजे दायित्व अवश्य टोटकागुलो करबें। तो प्रथम जेटा बोलबो जे एई कौशिक अमावस्या तिथि कखन पड़छे एबं कखन छाड़छे सेटा अवश्य जेने नेबें, सेटा जेने सेई समयेर मध्येई किन्तु आपनादेर एई टोटकागुलो पड़ते हबे। आर एई कौशिक अमावस्या तिथि संक्रांत एकटी पर्व आगेई सहज भाषा धर्मकथा आपलोड करा आछे, तार लिंक ओपरेर आई बाटन क्लिक करे आपनारा देखे नेबें एबं ना होले आमि डेस्क्रिप्शन बक्स ओई लिंक दिए देबो, सेखान थेके आपनारा देखे नेबें जे एई कौशिक अमावस्या तिथि 2021 साले कखन लागजे बा कखन एटी छेड़े जाच्छे सेई समयेर मध्येई किन्तु টোটকাগুলি করতে হবে। চলে আসছি মূল বিষয়ে, টোটকার বিষয়ে। তো প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে কৌশিক অমাবস্যা তিথি লাগার আগেই কিন্তু আপনাদের বাড়ি থেকে সমস্ত ছেঁড়া ফাটা যে সমস্ত দ্রব্যগুলো আছে সেগুলো দূর করে দিতে হবে, বা বাড়ির চোখের সামনে অবশ্যই সেই সমস্ত জিনিস রাখবেন না। অনেকে ছেঁড়া জামা কাপড় বাড়ির সামনে রেখে দেন, নোংরা করে রাখেন ঘর বাড়ি, সেগুলো করবেন না, পরিষ্কার করে রাখবেন এবং বাড়িঘরও এদিন পরিষ্কার করে রাখতে হবে। কোনো এঠো বাসনপত্র এদিন কিন্তু বাড়িতে রেখে দেবেন না। अवश्य निरामिष आहार करते हबे एवं सकाले जो अपनारा स्नान करबें तखन एई दिन स्नान करार समय अपनारा अवश्य किछुटा गंगा जल स्नानेर जलेर साथे मिशिए नेबें एवं तार साथे किछुटा कालो तिल एई स्नानेर जले मिशिए आपनारा एई दिनके स्नान करुन। एई क्षेत्रे किन्तु गोहेर जे दोष সেটা কিন্তু অনেকাংশেই প্রশমিত হয় এইভাবে যদি কৌশিক অমাবস্যার দিন স্নান করে দিনটা শুরু করা যায়। স্নান করে উঠে অবশ্যই সূর্য প্রণামটা সবাই যে সূর্য প্রণাম মন্ত্র আছে সেটা করে পাঠ করে সূর্য প্রণামটা অবশ্যই পূর্ব দিকে মুখ করে নেবেন। এরপরে আপনারা এই দিন যেটা করতে পারেন সেটা হচ্ছে কুয়োতে বা বাড়ির যে রিজার্ভার আছে, অনেকের বাড়িতে এখন কুয়ো থাকে না, রিজার্ভার থাকে, সেই রিজার্ভার বা কুয়োতে দু চামচ গরুর দুধ আপনারা ঢেলে দিন। এই ক্ষেত্রে জানবেন যে গরুর দুধ হচ্ছে চন্দ্রের প্রতীক এবং জলও কিন্তু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই দিন যদি আপনারা রিজার্ভারে বা বাড়ির কুয়োতে যদি দু চামচ গরুর দুধ আপনারা ঢেলে দেন তাহলে কিন্তু চন্দ্রের যে সমস্ত ডিস্টারবেন্স সেগুলো কিন্তু আপনাদের জীবন থেকে অনেকাংশেই কেটে যাবে। চলে আসছি পরের টোটকায়। পরের টোটকাটি রাহু সংক্রান্ত, অর্থাৎ যাদের রাহু কেতু সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে, জর্জরিত আছেন, রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে, বিভিন্নভাবে রাহু পীড়িত আছে, তাদের জন্য বলবো জ্যান্ত দুটো মাছ বাজার থেকে কিনে নিয়ে আসুন এবং এই দুটো মাছ আপনারা অবশ্যই এদিন বাড়ির যে কাছাকাছি পুকুর আছে সেই পুকুরে ছেড়ে দিন। এইটা করলে কিন্তু রাহু কেতুর সমস্যা অনেকাংশেই আপনাদের জীবন থেকে চলে যাবে। আর অবশ্যই এদিন আটার গুলি করে মাছকে খাওয়াতে পারেন, এটাও কিন্তু বিশেষভাবে উপকার দেবে আপনাদের ক্ষেত্রে। আর যাদের শনি সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে বা কোনো কাজই হতে চাইছে না, বিভিন্ন কাজ আটকে যাচ্ছে, তাদের জন্য বলবো আপনারা এই দিনকে একটা শুকনো নারকেল, অর্থাৎ যে নারকেলের ভেতরে জল থাকে না এরকম একটা নারকেল সংগ্রহ করবেন, ফুটো করে তার মধ্যে চিনি ঢুকিয়ে দেবেন এবং এই অমাবস্যা তিথি শুরু হওয়ার পরে সন্ধ্যেবেলা গিয়ে কোনো একটা বড় গাছের নিচে এটি পুঁতে দেবেন। এটা পুঁতে দিয়ে আসবেন এবং অবশ্যই খেয়াল করবেন যে যে ফুটোটা আপনারা করেছেন সেটা যেন ওপর দিকে থাকে। এইভাবে আপনারা এটাকে পুঁতে দেবেন, যখন পুঁতবেন তখন যেন কেউ আপনাদের না দেখে। এইভাবে যদি আপনারা এটাকে পুঁততে পারেন তবে কিন্তু আপনাদের যে গ্রহটা শনিদেবের যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে। চলে আসছি পরের টিপসে। পরের টিপস যেটা আছে সেটা হচ্ছে এই দিন আপনারা মাকে পুজো দেওয়ার সময় অবশ্যই পাঁচটা ঘৃত প্রদীপ দিন এবং তার সাথে জবা ফুল, জবা ফুলের মালা ইত্যাদি দিয়ে মাকে অবশ্যই পুজো করুন। এবং এই পুজো করার সময় আপনারা কিছুটা কেশর নেবেন এবং কেশর মাকে দান করে দিন। এই কেশর যেটা মাকে উৎসর্গ করা হবে সেই কিছুটা উৎসর্গ করে দেবেন, উৎসর্গ করার পরে সেই কেশরটা নিয়ে আসবেন এবং নিয়ে এসে বাড়িতে চন্দনের সাথে মিশিয়ে সেই কেশরটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, মাথায় তিলক করবেন।
এই ক্ষেত্রে কিন্তু যে কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি আপনারা এইভাবে তিলক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই কাজটা কিন্তু সাফল্য পাওয়ার দিকে অনেকাংশে এগিয়ে যাবে। যারা ব্যবসায়ী তারা প্রত্যেক দিন দোকান খোলার সময় এই তিলকটা পরে নিয়ে তারপরে ব্যবসা কার্য শুরু করুন, এই ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে উপকার আপনারা লাভ করবেন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে এই দিন আপনারা কোনো সুগন্ধি অর্থাৎ স্প্রে পারফিউম ইত্যাদি জিনিসও মাকে নিবেদন করুন। নিবেদন করার পরে সেটাও আপনারা কোনো ভালো কাজে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরি পরীক্ষার সাফল্য কোনোভাবেই আসছে না, তারা সেই ইন্টারভিউ দেওয়ার আগে এই যে পারফিউম সেটা স্প্রে করে নিয়ে শরীরের মধ্যে স্প্রে করে নিয়ে তারপর ইন্টারভিউ দিতে যান, অবশ্যই আপনাদের সাফল্যের হার কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যাবে। চলে আসছি পরের টিপস বা টোটকা, পরের টিপস বা টোটকাটি হলো বাড়িতে এই দিন অবশ্যই তিলের তেলের প্রদীপ আপনারা জ্বালান। এই ক্ষেত্রে কিন্তু তিলের তেল অনেকে সংগ্রহ করতে পারেন না, সেক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে আপনারা সর্ষের তেল নেবেন, সর্ষের তেলে দুটো প্রদীপ বানাবেন, প্রদীপ বানিয়ে বাড়িতে যে সদর দরজা আছে তার দুপাশে আপনারা দিন এবং সর্ষের তেলের ওপরে কিছুটা কালো তিল আপনারা দিয়ে দেবেন। এইভাবে আপনারা এক প্রদীপ তৈরি করুন এবং সেই প্রদীপ আপনারা জ্বালান। এই ক্ষেত্রে কিন্তু এই রকম প্রদীপ যদি জ্বালানো যায় তাহলে কিন্তু বাড়ির থেকে নেগেটিভ স্রোত, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, বাস্তুতেও কিন্তু একটা সুপ্রভাব আপনারা ফিল করতে পারবেন, রোগের যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। চলে আসছি পরের টিপস বা টোটকা, যাদের অর্থনৈতিক দিকে সমস্যা আছে, অর্থনৈতিক সাফল্য আসছে না জীবনে, বিভিন্নভাবে অর্থনৈতিক দুশ্চিন্তা, ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, কোনোভাবে ঋণ শোধ করতে পারছেন না পারে বা অর্থের যে স্রোত সেটা বাড়ছে না জীবনে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন সারা রাত আপনারা একটা প্রদীপ নিন, সেই প্রদীপটা সর্ষের তেলের প্রদীপ হলেই চলবে, সেই সর্ষের তেলের প্রদীপে কিন্তু যে পোলতে ব্যবহার করবেন সেটা লাল পোলতে হতে হবে, অর্থাৎ লাল পোলতে দিয়ে আপনারা প্রদীপ তৈরি করুন এবং সেই প্রদীপ সারা রাত আপনারা মায়ের সামনে জ্বালিয়ে রাখুন এবং সেই প্রদীপের মধ্যে একটা লক্ষ্মী কড়ি দিয়ে দিন। এই লক্ষ্মী কড়ি দিয়ে যে প্রদীপটা আপনারা সারা রাত মায়ের সামনে জ্বালাবেন, পরের দিন সকালে উঠে ওই কড়িটা সংগ্রহ করে নিন এবং নিয়ে আপনারা আপনাদের যে মানি ব্যাগ আছে মানি ব্যাগে রাখুন, বা যাদের ক্যাশবাস্ক আছে ক্যাশবাস্কে রাখুন, বা আলমারির যেখানে টাকা পয়সা থাকে সেইখানে আপনারা এই কড়িটি রেখে দিন। দেখবেন অর্থনৈতিক দিকে নানা রকম সমস্যা আপনাদের কেটে যাবে, আর্থিক উন্নতি আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে এটাও বাস্তু সংক্রান্ত, অর্থাৎ বাস্তুতে যাদের অনেক রকম কুপ্রভাব আছে, কুদৃষ্টি আছে, যাদের বিভিন্নভাবে লোকের কুনজর লেগে গেছে বাস্তুতে, কোনোভাবেই আয় উন্নতি হচ্ছে না, অসুখ বিসুখ লেগেই থাকে, তাদের জন্য বলবো দক্ষিণ পূর্ব কোণ, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আপনারা একটু গর্ত করুন এবং পাতিলেবুর একটা রস সম্পূর্ণ টিপে চিপে নিয়ে সেই পাতিলেবুর রসটা করুন এবং করে সেই রসটা ওই দক্ষিণ পূর্ব কোণে ঢেলে দিন অমাবস্যা তিথি চলার সময়। এইবার অনেকে আমাকে বলবেন অনেকে ফ্ল্যাটে থাকেন বা অনেকের এই দক্ষিণ পূর্ব কোণে মাটি নেই, তারা কী করবেন, বা অনেকে দোকানে করতে চায়, কারণ দোকানেও অনেকের বাধা বিঘ্ন, অনেক নজর লেগে যাওয়ার পরে দোকানের ব্যবসা অনেক সময় পড়ে যায়, সেই ক্ষেত্রে তারা কী করবে, সেই ক্ষেত্রে তারা করবে একটা টব নেবে, সেই টবে মাটি, কোনো গাছ যেন না থাকে, টবের মধ্যে শুধুমাত্র মাটি রাখবেন, মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে এই লেবুর রসটা দিয়ে সেই টবটা দক্ষিণ পূর্ব কোণে আপনারা স্থাপন করে দিন, দোকানে হোক ফ্ল্যাটে হোক দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করে দিন এবং সেখানে আপনারা এই রসটা ঢেলে রাখুন। এইভাবে যদি করা যায় এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি থেকে নেগেটিভ স্রোত দূর হয়ে যাবে। চলে আসছি পরের টিপসে, এই ক্ষেত্রে আপনাদের একটা জায়ফল লাগবে, অর্থাৎ যে জায়ফল আমরা মশলা হিসেবে ব্যবহার করি সেই জায়ফল একটা নেবেন এবং সেই জায়ফল কিন্তু মাকে উৎসর্গ করুন, উৎসর্গ করে কোনো মন্দিরে যান, মাকে উৎসর্গ করুন, উৎসর্গ করে নিয়ে এসে আপনারা সেই জায়ফল আপনাদের যে ক্যাশবাস্ক আছে বা বাড়িতে টাকা পয়সা রাখার স্থান সেখানে রেখে দিন, এই ক্ষেত্রেও কিন্তু আর্থিক সাফল্য দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, জীবনে আর্থিক সাফল্য কিন্তু চলে আসবে। এবার আসছি যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা অবনতি হয়ে যাচ্ছে তারা কী করবেন, এই দিন মাকে সিঁদুর উৎসর্গ করুন এবং সেই সিঁদুর আপনারা উৎসর্গ করে বাড়িতে নিয়ে যান, যেটা আপনারা ব্যবহার করেন সেই সিঁদুরের সঙ্গে এই মাকে উৎসর্গ করা সিঁদুরটা মিশিয়ে দিন এবং প্রত্যেক দিন ব্যবহার করুন। এই ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে এবং সাংসারিক অশান্তিও কিন্তু অনেকাংশে কমে যায়।
যাদের দেখবেন যে বাড়িতে বাস্তুদোষ, আমি বাস্তুদোষের জন্য টিপস আগেও দিলাম, আর একটা টিপস দিচ্ছি, এটাও ভীষণ কার্যকরী, সেটা হচ্ছে এই দিন নারকেল নিয়ে আসুন, নারকেলকে ফাটিয়ে পাঁচটা টুকরো করুন, পাঁচটা টুকরো বাড়িতে রাত্রেবেলা ঘরের যে সদর দরজার সামনে আপনারাই পাঁচটা টুকরো নারকেল ফেলে রাখুন, এবং পরের দিন সকালে উঠে এই পাঁচ টুকরো নারকেল নিয়ে বাড়ির বাইরে আপনারা ফেলে দিন। এই ক্ষেত্রে কিন্তু বাড়ির যাবতীয় নেগেটিভ যে এনার্জি সেটা বাড়ির বাইরে চলে যাবে। যাদের কালসর্পদোষ আছে, বিভিন্নভাবে কালসর্পদোষ ছকে পাওয়া যায়, যাদের কালসর্পদোষ আছে তারা এই অমাবস্যা চলাকালীন শিবের পুজো দিন, অর্থাৎ শিবকে অভিষিক্ত করুন, শিবের পুজো দিন। এই ক্ষেত্রে কিন্তু কালসর্পদোষ অনেকাংশেই প্রশমিত হয় এই অমাবস্যা চলাকালীন শিবের উপাসনা করলে। আর একটা টিপস বলছি, যেটা হচ্ছে লাল সুতো টিপস, অর্থাৎ এই দিন অমাবস্যা চলাকালীন মায়ের চরণে ঠেকিয়ে লাল সুতো আপনারা সাতটা প্যাঁচ দিয়ে অবশ্যই হাতের মধ্যে বেঁধে রাখুন। বেঁধে রাখার পরে এক মাস পরে, অর্থাৎ যে অমাবস্যা আপনারা বাঁধছেন কৌশিক অমাবস্যা, তারপরের অমাবস্যা আপনারা এই লাল সুতোটা খুলে কোনো একটা গাছের নিচে আপনারা রেখে দিয়ে চলে আসুন। এটা কিন্তু আপনাদের রাত্রেবেলা করতে হবে, অর্থাৎ গাছের নিচে রাত্রেবেলা এই লাল সুতোটা খুলে রেখে চলে আসবেন, যাবতীয় বাধা বিঘ্ন আপনাদের জীবন থেকে চলে যাবে। এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই দিন অমাবস্যা চলাকালীন কিছুটা পায়েস রান্না করুন। পায়েস রান্না করে সেই পায়েসটা বটগাছের নিচে মাটির পাত্রে করে রেখে দিয়ে চলে আসুন, অর্থাৎ মাটির সরা নিন, তার মধ্যে পায়েসটা দিন, দিয়ে আপনারা বটগাছের নিচে আপনারা এই পায়েসটা রেখে আসুন। এই ক্ষেত্রে কিন্তু যাদের পিতৃদোষ আছে সেইগুলো যেমন কেটে যাবে, তার সাথে বাস্তুতে নানা রকম যে আগাবিগা যায়, বাস্তুতে যে নানা রকম সমস্যা আছে, আয় উন্নতি বৃদ্ধি পায় না, সেটাও কিন্তু এই ক্ষেত্রে অনেকাংশেই আপনারা সুফল পেয়ে যাবেন। এইভাবে বাড়িতে পায়েস রান্না করে সেটা যদি কোনো গাছের নিচে, অর্থাৎ বটগাছের নিচে, কোনো বটগাছের নিচে আপনারা রেখে আসতে পারেন, অবশ্যই ভীষণভাবে আপনারা উপকার পাবেন। এছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে এই দিন অবশ্যই অমাবস্যা তিথি চলার সময় মায়ের পুজো আপনারা সপ্রত্যেকে দিন। মায়ের পুজো দেওয়ার সময় কিছু দ্রব্য আপনারা নিবেদন করুন মাকে, তার মধ্যে একটা জবার মালা রাখুন, অবশ্যই ঘৃতপ্রদীপ, পাঁচটা ঘৃতপ্রদীপ হলে বেস্ট হয়, নাহলে একটা অন্তত ঘিয়ের প্রদীপ মাকে অবশ্যই এদিন দেখান বা দিন, মন্দিরে গিয়ে দিয়ে আসুন, একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন, বা পাঁচটা দিলে আরও ভালো হয়। তার সাথে একটা সাদা যদি আপনারা পদ্মফুল দিতে পারেন খুব ভালো হয়, অর্থাৎ একটা সাদা পদ্মফুল মাকে এই দিনকে নিবেদন করুন। যদি সম্ভব না হয়, সাদা পদ্মফুল অনেকে জোগাড় করতে পারবেন না, সেক্ষেত্রে জবা আপনারা দেবেন, অবশ্যই সাদা জবাও দিতে পারেন, লাল জবাও দিতে পারেন, অবশ্যই জবা ফুল মাকে এই দিনকে নিবেদন করে আসুন, অবশ্যই ভীষণভাবে আপনারা উপকার পাবেন। আমাকে একটু দ্রুততার সাথে বলতে হলো, কারণ পর্বটা না হলে দীর্ঘ হয়ে যাবে, তাই জন্য একটু দ্রুততার সাথে বললাম। বারবার দেখুন পর্বটা, বুঝে নিন, এবং এই টোটকাগুলো অবশ্যই প্রত্যেকে করুন। দেখবেন আগের বছরও এই টোটকা করে বিভিন্ন মানুষ অনেক উপকার লাভ করেছে, আশা করি এইবারও আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভীষণভাবে লাভ করতে পারবেন, জীবনের পথে চলার পথ অনেক বেশি সুগম হয়ে যাবে, অনেক বেশি বাধা বিঘ্ন আপনারা কাটিয়ে অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। মায়ের আশীর্বাদ সকলের ওপরে বর্ষিত হোক, সকলের জীবন সুগম হোক, সকলের জীবনের পথ অনেক বেশি সুন্দর হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।